ইব্রাহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা বাংলাদেশে আছেন, ইউরোপে যাবেন, বিশেষ করে স্টুডেন্ট, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। ধন্যবাদ। চলুন মূল আলোচনা যাওয়া যাক। মূল আলোচনা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যারা বাংলাদেশের কৃষিখাত নিয়ে পড়াশোনা করেছেন বা গ্রাজুয়েশন করেছেন অথবা এসএসসি পাস করে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তি যারা আছেন তারা ইউরোপের বিভিন্ন দেশে, তার মধ্যে জার্মানি, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, এই কয়েকটি দেশে আপনাদের জন্য অপার সম্ভাবনা অপেক্ষা করছে। এটি যদিও লেন্দি প্রসেস, এটি প্রসেসটা প্রায় ইতিমধ্যে আপনারা শুনেছেন কি জানি না, এই ভিডিওটি আমি দিলে তার, বিশেষ করে ফাইসাল ভাই যিনি এই বিষয়ে কাজ করছেন, তিনি তার বিষয়ে একটি ব্যক্তিগত কিছু কথা বলে রাখতে হয়। তিনি একজন কনসুলেট এবং তিনি ডেনমার্কে থাকেন। ডেনমার্কের ছাড়াও তিনি ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কাজ করেন এবং তিনি অনেক অনেক ভালো ভালো ভিডিও তৈরি করেন এবং তার ফেসবুকে আপলোড দেন বা ইউটিউবে আপলোড দেন। তার এই ভিডিও প্রসঙ্গে আজকে এই কথা, অর্থাৎ আমার মাধ্যমে আরও যদি 10টা ছাত্র বাংলাদেশের আছেন, পড়াশোনা করছেন বা বেকার আছেন, তাদের যদি কোনোটা কোনোভাবে লাঘব হয়, সমস্যা দূর হয়, তাদের জন্য অনেক ভালো হবে। আমরা স্বপ্ন দেখি যে ইউরোপ গেলে অনেক টাকা লাগবে বা ভাবি অনেক টাকা লাগবে, কিন্তু সেটা আসলে একদম সত্য কথা নয়, মিথ্যা কথা। আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, আমরা যারা এজেন্ট ধরি তারাই কিন্তু এই বিপদে পড়ি। ডিরেক্টলি অ্যাম্বাসি ফেস যদি না করি তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা, টাকা ক্রাইসিসে পড়তে হয়। তো এই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। এই বিষয়গুলো এড়িয়ে চললে আপনি দালাল মুক্ত সমাজ আপনিও গড়ে তুলতে পারবেন, সুন্দরভাবে আপনি ইউরোপে যেতে পারবেন। যারা বাংলাদেশের হর্টিকালচার, এগ্রিকালচার, কৃষি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বটানি, অ্যানিমেলস, এসব তো ডেয়ারি বা মিল্ক, এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অপার সম্ভাবনা। এই বিষয়গুলো আরও বিস্তারিত আমি বলার চাইতে, বিশেষ করে ফাইসাল ভাইয়ের যে ভিডিও আছে সেটা যদি আমরা দেখে আসি তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হবে। চলুন ওই ভিডিওটি, ফাইসাল ভাইয়ের যে ভিডিওটি আছে সেটি আমরা দেখে আসি। আমার ইউটিউবেই ওনার ভিডিওটি দিয়েছি, আপনাদের অনেক কাজে লাগবে। তারপরে এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আবারও করতে পারি আমি। আর যারা বিশেষ করে ডেনমার্ক যাবেন তাদের ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে, বিশেষ করে যদি কষ্ট না হওয়ারই কথা, যারা ইউরোপে যার স্বপ্ন দেখেন তারা নিশ্চয়ই আইএলটিএস কমপ্লিট করে রাখেন বা আইএলটিএস করানো থাকে। তো আইএলটিএস ইউরোপের ক্ষেত্রে, বিশেষ করে ডেনমার্কের ক্ষেত্রে, এই জায়গাতে এখন যে বিষয়ে কথা বলছে এই ক্ষেত্রে আপনার 4 পয়েন্ট অবশ্যই রেজাল্ট থাকতে হবে, স্কোর থাকতে হবে, তাহলে আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করতে হবে। এবং নরওয়ে, ফ্রান্স, জার্মানি এবং হচ্ছে সুইজারল্যান্ডের ক্ষেত্রে এখানে বাধ্যবাধকতা করা হয়নি যে ইংলিশে আপনার আইএলটিএস থাকতে হবে অথবা আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার জন্য অনেক ভালো। এই প্রসেসগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে বা আপনার এই যোগ্যতাগুলো থাকলে অনেক ভালো হবে। আরও কী কী যোগ্যতা লাগবে সেটা তার ভিডিও থেকে দেখে আসে। চলুন যাই। ইউরোপের 4টি দেশের এগ্রিকালচার সেক্টরে বাংলাদেশি শিক্ষার্থীদের কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষিতে আমাদের ইতিমধ্যে যে ভিডিও ছিল ওই ভিডিওতে আমরা অনেকগুলি ইনকোয়ারি পেয়েছি। ওই ইনকোয়ারি নিয়েই, আপনাদের ইনকোয়ারি এবং আনসার নিয়ে আমি আসলাম। আমি মোহাম্মদ ফয়সাল, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই আপনাদের, কারা কারা এই এগ্রিকালচার ভিসার জন্য আবেদনের যোগ্য। যে সমস্ত শিক্ষার্থী বাংলাদেশের এগ্রিকালচার সায়েন্স, ভেটেনারি সায়েন্স, হর্টিকালচার, বিএসসি ইন বোটানি কিংবা ফরেস্ট্রিতে পড়ছেন, শুধুমাত্র তারাই এই এগ্রিকালচার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 29-এর মধ্যে। যে 4টি দেশ নিয়ে আমরা কাজ করছি, দেশগুলি হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং জার্মানি। একটা বিষয় যা আমরা খুব বেশি পরিমাণে পাচ্ছি, সারা পাচ্ছি, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী ভুটানিতে পড়াশোনা করছেন তাদের, এবং যে সমস্ত অনেকগুলি শিক্ষার্থী আমরা পেয়েছি যারা এসএসসি কমপ্লিট করার পর 4 বছরের এগ্রিকালচার ডিপ্লোমা করেছেন, যে সমস্ত শিক্ষার্থী ভুটানি কিংবা ফরেস্ট্রিতে পড়াশোনা করছেন অথবা পিওর এগ্রিকালচার সায়েন্স কিংবা 4 বছরের ডিপ্লোমা করেছেন, তাদের একটা, তারা শুধুই কাজ করতে পারবেন গ্রিন হাউসে। কিন্তু গ্রিন হাউসে কাজ করার জন্য অবশ্যই নরওয়ে, জার্মানি এবং সুইডেনে কাজ করার জন্য অবশ্যই বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। সুতরাং যে সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশের 4 ইয়ার্স ডিপ্লোমা করেছেন এসএসসি কমপ্লিট করার পর, তাদের জন্য একমাত্র অপশান হচ্ছে ডেনমার্ক। তো আপনারা যদি ডেনমার্কে আবেদন করতে চান আপনাদের অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে মিনিমাম 4,
আইএলটিএস স্কোর 4 ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না, কিন্তু নরওয়ে, সুইডেন এবং জার্মানির জন্য সবগুলো এরিয়াতেই পুনঃ আইএলটিএস লাগবে না। তাহলে বাংলাদেশের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যে সমস্ত শিক্ষার্থী কিংবা ভুটানি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিকে যারা অনার্স করছেন তাদের যদি আইএলটিএস নাও থাকে, আপনারা নরওয়েতে গ্রিন হাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আশা করছি আমাদের দেশ থেকে এক উল্লেখযোগ্য সংখ্যক, বিশেষ করে যারা ভেটেনারিতে পড়াশোনা করছেন তারা এই সুযোগটা নেবেন। যদিও ভেটেনারি কলেজ থেকে এই পর্যন্ত আমাদের আবেদনের সাড়া খুবই কম পাচ্ছি। অনেকের কাছে একটা প্রশ্ন ছিল যে কোভিড-19 সিচুয়েশনে বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, এই অবস্থায় কিভাবে আমরা এই প্রচার পরিচালনা করছি। দেখুন, আমরা যেই অঞ্চলে বসবাস করছি কোভিড-19 এর জন্য তো কোনো এগ্রিকালচার ফার্মের কার্যক্রম বন্ধ হয় নাই। তো বাংলাদেশ থেকে আপনারা যখন আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হতে হতে প্রায় 2-3 সপ্তাহ এমনকি 4 সপ্তাহ লেগে যেতে পারে। আর এখন কেউ ধরলাম কোয়েব একজন অগাস্টের ফার্স্ট উইকে আবেদন করলো, তার জব লেটার পেতে পেতে অগাস্টে শেষ হয়ে যাবে, আপনারা এমবিসিতে যাবেন হতে পারে সেপ্টেম্বরে। তো বাংলাদেশে যদি অগাস্ট সেপ্টেম্বরের মাঝামাঝিতে যদি এমবিসি যদি উন্মুক্ত হয়, এমবিসি যদি আপনাদের কাগজপত্র গ্রহণ করে, তখনই আপনারা আসলে ভিসার জন্য আবেদন করবেন। আর বাংলাদেশের সিচুয়েশন খারাপ বলে তো আমরা এডমিশন প্রক্রিয়াটা তো আপনার বন্ধ রাখতে পারি না। আর এই এগ্রিকালচারের যে সম্ভাবনাটা উন্মুক্ত হলো, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমরা বছরব্যাপী আমাদের ছেলে মেয়েকে আমরা রিক্রুট করতে পারবো ইনশাল্লাহ। আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, ইনশাল্লাহ যদি বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক হয় আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা ডেনমার্ক থেকে যে সমস্ত ফার্মারদের কিছু একটা অংশ আমরা বাংলাদেশে নিয়ে আসবো, বিভিন্ন অঞ্চলে আমরা সেমিনার করব। আর বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলিতে আমরা যেতে চেষ্টা করব। যারা ভেটেনারি সায়েন্সে পড়াশোনা করছেন, পোলট্রি, ডেয়ারি, পিগ ফার্মে যারা কাজ করতে চাচ্ছেন বা যারা গ্রিন হাউসে কাজ করার আগ্রহী, আমরা ডাইরেক্টলি আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করব। কারণ আমরা কোনো এজেন্টের সাথে কাজ করতে চাই না, এই আমরা সবাইকে জানাচ্ছি। আমরা চাচ্ছি 1 লক্ষ থেকে 1 লক্ষ 10 হাজার টাকার মধ্যে আমাদের ছেলেমেয়েরা আবেদন করতে পারুক। তবে 1 লক্ষ 10 বা 1 লক্ষ বা 1 লক্ষ 10 হাজারের বাহিরে আপনাদের ভিসা ফি আছে, আপনাদের ইয়ার টিকিট আছে। তো আমার কাছে মনে হয় সব মিলে আপনাদের 2.5-3 লক্ষ টাকা চেয়ে বেশি হওয়ার কথা না। আপনারা নিশ্চয় ভিডিওটি দেখেছেন, আর ভিডিওটি দেখে অনেকটা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে তিনি কথাগুলো বলেছেন, আপনাদের অনেকটা কাজে আসবে আশা করছি। তারপর আমি আরও একবার বলে দিচ্ছি, তার যে ফেসবুকে যে লেখাটা আছে এবং তার যে ইউটিউবে যে কথাগুলো বলেছেন আমি একটু দেখে বলে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের এগ্রিকালচার সায়েন্স, হর্টিকালচার, বোটানি, অ্যানিমেল, ডেয়ারি বা বোটানি সায়েন্স শিক্ষার্থী এবং গ্রাজুয়েশন করছেন বা ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং জার্মানির কৃষি সেক্টরে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন এমন ব্যক্তিদের জন্য অগ্রাধিকার আছে, বিশেষ করে কাজ করার জন্য। আবেদনকারীর যোগ্যতাটা যেটা বলা হয়েছে সেটা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার সায়েন্স, হর্টিকালচার, বোটানি, অ্যানিমেল সায়েন্স, বোটানি সায়েন্স বিভাগের ন্যূনতম 1 বছর শেষ করেছেন কিংবা কৃষিতে 4 বছরের ডিপ্লোমাধারী আছেন তাদের জন্য। এখানে বয়সের কথা বলা আছে, ন্যূনতম 18-29 বছর বয়স এবং আইএলটিএস স্কোর থাকা লাগবে 4 পয়েন্ট। এটি যদি কষ্টকর যাদের আছে তাদের জন্য খুব সুখবর। আরও একটি ব্যাপার এখানে যোগ করা আছে, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিন্তু আরও বেশি অগ্রাধিকার পাবেন। আর এখানে ওনার ভিডিওটা আমরা এখানে দেখেছি, ওনার ভিডিও আমার সামনে আসছে। ন্যূনতম 1.65 সেন্টিমিটার হাইট হতে হবে একজনের, এবং ডেয়ারি ফার্ম এবং মিল্ক ফার্মের কাজ করার ন্যূনতম যোগ্যতা বা উচ্চতা এতটুকুটা দরকার, এই কথা তিনি উল্লেখ করেছেন ফাইসাল ভাই। তো আমরা যারা বা আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে স্টুডেন্ট, তাদের জন্য এই সুখবর, তারা এই সুখবরটা গ্রহণ করতে পারেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। বিশেষ করে যারা ইউরোপে আছেন এইসব দেশে, বিশেষ করে ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, তারপরে পর্তুগাল বা জার্মানি, এসব দেশে যারা আছেন তারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ভিডিওটি, এই ভিডিওটি দেখে আপনারা কথাবার্তা বলতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। আর ফাইসাল ভাইয়ের সম্পর্কে একটু বলে রাখা ভালো, উনি একজন ডেনমার্কের কনসালেট এবং বিভিন্ন দিন থেকেই তিনি বিভিন্ন সময়, বিশেষ করে যারা ইউরোপে শিক্ষার্থী আছেন তাদের জন্য কাজ করেন, এবং এর আগেও তিনি বিভিন্ন কাজ করেছেন। এটা আমরা বিশেষ করে তার ফেসবুক বা ইউটিউব আমরা দেখে আসছি। এবং বিশেষ করে পর্তুগাল থেকে আমাদের শাহাদাত যুবরাজ ভাই যিনি আছেন, তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং বিশেষ করে তথ্যগুলো তিনি দিয়ে থাকেন ইউরোপের এবং বিভিন্ন দেশের।
সো আপনারা চাইলেই অ্যাপ্লাই করতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন। ওনার ডিসক্রিপশন লিঙ্ক এবং তাদের ইউটিউবের যে লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমি দিতে না পারলেও বিশেষ করে তার ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করবো শতবার। এ হচ্ছে আজকের এই আলোচনা, আপনাদের আসলে কাজে লাগবে যারা বেকার আছেন করোনা ভাইরাসের এই সময়তে, তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় সংবাদ, নিঃসন্দেহে বড় সংবাদ। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আলাচিন, দেখা হবে ইউরোপের বা বিভিন্ন দেশের সম্পর্কিত নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদের গ্রুপ ফেসবুক এবং আমাদের ইউটিউবের চ্যানেলের যে নিচে ডিসক্রিপশন আছে এখানে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।